আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি ওটস চাপটি। ওটস চাপটি একটি ডায়েট রেসিপি। সাধারণত ডায়েট চলাকালীন ব্রেকফাস্টে ওটস, ডিম এগুলো দেয়াই থাকে, তো আমি এই উপকরণগুলো দিয়ে বানিয়েছি ওটস চাপটি। ওটস চাপটি হেলদি ও ভীষণ সুস্বাদু একটি ব্রেকফাস্ট। যারা স্বাস্থ্য সচেতন তাদের কাছে কি আমার ডায়েট রেসিপিগুলো ভালো লাগছে? ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আসবো আরও প্রচুর ডায়েট রেসিপি নিয়ে। এছাড়া অন্যান্য রেসিপি তো থাকবেই। এবার চলুন দেখে নিই ওটস চাপটি তৈরি করতে কি কি লাগছে। লাগছে ওটস, পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, হলুদ, লবণ, ধনে পাতা, ক্যাপসিকাম, গাজর, কালো জিরা, লাল আটা ও ভাজার জন্য তেল। এবার প্রণালী। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি তিনটি ডিম। এখানে আমি তিনজনের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি। সাধারণত ডায়েটের ক্ষেত্রে ডায়েট চার্টে ব্রেকফাস্টে একজনের জন্য একটি ডিমই বরাদ্দ থাকে, তো এই তিনটি ডিম দিয়ে তিনটি ওটস চাপটি তৈরি করা যাবে। ডায়েটের ক্ষেত্রে ব্রেকফাস্টে একজনের জন্য একটি ডিমের একটি চাপটি যথেষ্ট। এবার একে একে অন্যান্য উপকরণগুলো যোগ করব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমের পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ ও কাঁচামরিচ, দিচ্ছি কুচনো গাজর ও ক্যাপসিকাম, দিলাম কুচনো ধনে পাতা, একটু মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো জিরা, একটুখানি হলুদ, আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তিনটি ডিমের জন্য দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ ওটস। আবারও একটু মিশিয়ে নিব। এবার দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লাল আটা। মিশিয়ে নিয়ে খুব অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে মিশিয়ে যে মিশ্রণটা তৈরি করব সেটা খেয়াল রাখতে হবে যাতে খুব ঘন বা খুব পাতলা না হয়। প্যানে খুব অল্প পরিমাণে কুকিং অয়েল নিয়ে ব্রাশ করে নিব। এবার এতে কিছুটা মিশ্রণ দিয়ে ছড়িয়ে দিব। অপেক্ষা করব এক পাশ হয়ে যাওয়ার জন্য। এক পাশ হয়ে গেলে সাবধানে উল্টে দিব যাতে ভেঙে না যায়। মিডিয়াম লো হিটে একটু সময় নিয়ে মচমচে করে ভেজে কিচেন টিস্যুতে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট ওটস চাপটি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।